78তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হলো দেশভর হর ঘর তিরঙ্গা অভিযান। এ উপলক্ষে মঙ্গলবার সারা দেশে সংশ্লিষ্ট রাজ্যগুলোর ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। এদিন রাজধানী উমাকান্ত মিনিস্টোরিয়ামে অনুষ্ঠিত হয় এই তিরঙ্গা র্যালি। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, সাম্প্রতিক মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের 78তম স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন। সেই অনুসারে রাজ্য শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান, এর অন্যতম হর ঘর তিরঙ্গা অভিযান। 2022 সাল থেকে রাজ্য এই কর্মসূচি পালিত হয়ে আসছে। তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 2022 সালে রাজ্যের 8.5 লক্ষ বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলিত হয়। 2023 সালেও ব্যাপক সাড়া জাগিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এবছরও এই কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই কর্মসূচি পালনের মূল লক্ষ্য হল দেশ মাতৃকার পরাধীনতা শৃঙ্খল মোচনে যে সকল বিপ্লবী নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং স্বাধীনতার পরবর্তীকালে দেশকে রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো। 2022 আমরা করেছি ত্রিপুরা সরকারের উদ্যোগে, আমরা করেছি বিভিন্ন যারা সমাজ সেবী সংগঠন তারাও সেটা করেছে, স্কুল কলেজের ছাত্ররাও সেটা করেছে এবং 2023 আমরা সেটা করি। 2024 আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি, আমি সমস্ত আধিকারিকদের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন সমাজ সংগঠন তাদের সাথেও আমার বার্তালাপ হয়েছে। সেখানে আমরা বলেছি এই যে আমাদের যে হর ঘর তিরঙ্গা সেই প্রোগ্রাম যেন সাফল্যমণ্ডিত হয়। আমরা এর আগেও 2022 আগেও আমরা কিন্তু পতাকা উত্তোলন আমরা করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান রাখলেন যে আমাদের প্রতিটি ঘরে আমাদের এই পতাকা উত্তোলন করতে হবে, জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, সেই উপলক্ষে আমাদের ত্রিপুরাতে 2022 আমাদের কাছে যে সংখ্যা আছে 8.5 লাখ আমাদের বাড়িঘর ত্রিপুরাতে আছে, সেই উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন সাইজের যে ফ্ল্যাগ আমরা তৈরি করেছি ত্রিপুরা সরকারের মাধ্যমে, ভেন্ডাররাও ছিল এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে সব জায়গায় কিন্তু এই যে প্রোগ্রাম সেটা সফল হয়েছিল। এবারেও আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি। তো আগে আমাদের সেক্রেটারি মহোদয় এখানে ওনার বক্তব্যে বলেছেন যে আমরা বিভিন্ন প্রোগ্রাম এই হর ঘর তিরঙ্গাকে সামনে রেখে আমরা সেটা করছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে, বিভিন্ন সাব ডিভিশনালে হচ্ছে, বিভিন্ন সমস্ত জায়গায় আমরা সেটা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যখনই যে আহ্বান করেন সাধারণ মানুষ কিন্তু সেটাকে পালন করেন এবং সেটাকে ফলোও করেন। আমরা দেখেছি 75 সীমান্ত গ্রাম বিরোগানাম, অর্থাৎ সেখানেও আমরা সেই প্রোগ্রাম আমরা এই দপ্তরের তরফ থেকে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের সাহায্যের কারণে সেটাও কিন্তু সম্ভব হয়েছে। অর্থাৎ 75 বছর যখন পূর্ণ হলো তাকে সামনে রেখে এই যে বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রাম করেছি। আমরা আগেও জানতাম না এক একটা গ্রামে আমাদের ত্রিপুরারই বহু লোক এই দেশ স্বাধীনতার ওনারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, তাদের নাম আমরা বের করেছি, ওদের নাম ওখানে প্রতিটা গ্রামে সেখানে ফলকে ওনাদের নাম আমরা সেখানে আমরা খোদাই করতে পেরেছি। তিরঙ্গা র্যালি অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা র্যালিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।